আসসালামু আলাইকুম দর্শক নিউজ আপনাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম রাষ্ট্র মেরামতের রূপরেখা সমালোচনা করায় কাদের উদ্দেশ্যে যা বললেন মোশারফ অন্যদিকে পৃথিবীর কোন দেশই দুর্নীতিমুক্ত নয় বাংলাদেশকেও দুর্নীতি ক্ষতিকর প্রভাব মোকাবিলা করতে হচ্ছে থাকছে গণতন্ত্রের নামে বাংলাদেশে কারো হস্তক্ষেপের সুযোগ নেই রাশিয়া সর্বশেষ থাকছে এটি বিএনপির ভাওতাবাজি দেশে মানবাধিকার লঙ্ঘন করেছে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে পররাষ্ট্রমন্ত্রী দেশ বিদেশের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপির রাষ্ট্র মেরামতের কর্ম পরিকল্পনার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন এটি উতরপিন্ডি বোদর চাপানোর চেষ্টা মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে দলের নেতাদের মুক্তি দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন গতকাল সোমবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির যৌথ বৈঠকে বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তারা আবার এ রাষ্ট্র মেরামত করবে মেরামত তো শেখ হাসিনা করেছেন এজন্যই তো আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল ওবায়দুল কাদের উদ্দেশ্যে খন্দকার মোশারফ বলেন আওয়ামী লীগ দেশে দুর্নাম এনেছে দেশের বিচার ব্যবস্থা গণতন্ত্র সামাজিক অবকাঠামো সব ধ্বংস করে দিয়েছে চাপাবাজি করে বলছে বিএনপির আমলে নাকি রাষ্ট্র ধ্বংস হয়েছে উদরপিণ্ডে বুধর গাড়ি চাপানোর চেষ্টা জনগণ বিশ্বাস করবে না বিএনপি রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করেছে ওবায়দুল কাদের এমন মন্তব্যে মোশারফ বলেন আমি পরিষ্কারভাবে বলতে চাই এই সরকার ক্ষমতায় থাকার জন্য বিভিন্নভাবে ইতিহাসকে বিকৃত করছে তাদের সত্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই ধরনের কথা বলে দেশের জনগণকে তারা বিভ্রান্ত করতে চায় এ সময় মোশারফ দশ ডিসেম্বর ঢাকায় পণ্ড ও করতে সরকার হামলা মামলা করেছে বলে অভিযোগ করে বলেন এত কিছু বিএনপি কে দমাতে পারেনি বিএনপি ফিনিক্স পাখির মতো বিএনপি আরো বেশি শক্তিশালী হয়েছে সমর্থন আরো বেড়েছে নানা বাধার পরও বিএনপি সব বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিতে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথি বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান যাচ্ছি পরের সংবাদে যাচ্ছি পরের সংবাদে আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক বলেছেন পৃথিবীর কোনো দেশই দুর্নীতিমুক্ত নয় এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশকেও দুর্নীতির ক্ষতিকর প্রভাব মোকাবেলা করতে হচ্ছে ইসলামী সহযোগিতার সংস্থার ওআইসি সদস্য দেশগুলোর দুর্নীতি বিরোধী আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের জন্য প্রথম মন্ত্রী দুই দিন পর্যায়ে সম্মেলনে সব কথা বলেন মন্ত্রী আনিসুল হক মঙ্গলবার বিশ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দাই সম্মেলন শুরু হয়েছে এই সম্মেলনে রয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসি এর স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ জাবেদ পটওয়ারি বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং জিরো টলারেন্স নীতি নিয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন আমরা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় ব্যাংকিং ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্য উন্নত নিয়ন্ত্রণ কাঠামো ও তদারকি ব্যবস্থা বিভিন্ন স্তরে জাতীয় দুর্নীতি প্রতিরোধ কাঠামো উন্নত শাসন ব্যবস্থা এবং বিরুদ্ধে গণসচেতনতা তৈরির জন্য এবং কমিউনিটি পর্যায়ে বিভিন্ন পদ্ধতি নিয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সততা ইউনিট সততার দোকান ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার জন্য গণশুনানির ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি বলেন আমরা ইতিমধ্যে সব স্তরে দুর্নীতি প্রতিরোধ ফৌজদারি আইন স্বাধীন দুর্নীতি দমন কমিশন তথ্য অধিকার নিশ্চিত তথ্য কমিশন মানি লন্ডারিং আইন অর্থায়ন বন্ধ সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা সরকারি ক্রয়ের স্বচ্ছতা নিশ্চিত করণ এবং ট্রান্স ন্যাশনাল ক্রাইম প্রতিরোধ সহ নানা উদ্যোগ নিয়েছে আইনমন্ত্রী বলেন অবৈধ আর্থিক প্রবাহ রোধ বাজেয়াপ্ত সম্পদ পুনরুদ্ধার এবং ফেরত দেওয়ার মাধ্যমে একটি দেশে আত্মসামাজিক রাখতে পারে এ বিষয়ে জাতিসংঘের বিরুদ্ধে সুস্পষ্ট থাকা সত্ত্বেও দুর্নীতি ও মানি মাধ্যমে অবৈধভাবে পাচার সম্পদ পুনরুদ্ধারে কয়েকটি দেশে অসহযোগিতায় আইনমন্ত্রী তার উদ্বেগ জানান আনিসুল হক দুর্নীতি নেটওয়ার্কের অপতৎপরতা মোকাবেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কাঠামোর মূল দুর্বলতাগুলো চিহ্নিত করে এবং তা মোকাবেলায় উপযোগী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা কারিগরি সক্ষমতা বৃদ্ধি দক্ষ জনবল ও উন্নত প্রশিক্ষণ দুর্নীতি প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি ওআইসি দুর্নীতি বিরোধী কনভেনশন রাষ্ট্রপক্ষগুলোকে এর উদ্দেশ্য অর্জনের জন্য বৃহত্তর ও দ্রুত সহযোগিতার সুযোগ দেবে দুর্নীতি বিরুদ্ধে লড়াই করার জন্য সমাজের সবাইকে সম্পৃক্ত করে আমাদের ব্যাপক দৃষ্টিভঙ্গি নিতে হবে এ পর্যায়ে আইন মন্ত্রী স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও মোকাবেলায় ওআইসি এবং এই সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন সম্মেলনে সভাপতিত্ব করেন সৌদি আরবের দুর্নীতিবিরোধ কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মার্জিন ইব্রাহিম আল কামোস এতে ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা জাতিসংঘের ড্রাগ অ্যান্ড ক্রাইম অফিসের নির্বাহী পরিচালক ইন্টারপোলের মহাসচিব সহ ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের সংশ্লিষ্ট মন্ত্রী ও উদতন কর্মকর্তারা অংশ নেন সবশেষে সর্বসম্মতিক্রমে ওআইসি দুর্নীতিবিরোধী কনভেনশন গৃহীত হয় যাচ্ছি পরের সংবাদে গণতন্ত্র কিংবা অন্য কোন অজুহাতে বাংলাদেশ বা অন্য কোন দেশে অভ্যন্তরীণ বিষয়ে বাইরে হস্তক্ষেপের সুযোগ নেই ঢাকায় রাশিয়া দূতাবাস আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানায় রাশিয়া দূতাবাস বলেছে রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্যতা এবং তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা সম্পর্কিত উনিশশো পঁয়ষট্টি সালে জাতিসংঘের ঘোষণা অনুসারে কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বা বাহ্যিক যাই হোক না কেন সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করার অধিকার কোনো অন্য কোন রাষ্ট্রের নেই দুর্ভাগ্যবশত সাম্প্রতিক বছরগুলোতে বিশেষত স্নায়ুযুদ্ধে শেষের পরে হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘনের সমস্যাটি বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ অনেকে বিশ্বাস করে তারা তাদের নিজস্ব স্বার্থের জন্য ওই নীতি লঙ্ঘন করতে পারে রাশিয়া দূতাবাস বলেছে নিজেদেরকে উন্নত গণতন্ত্র হিসেবে দাবি করা দেশগুলোর মধ্যে আধিপত্যবাদী উচ্চ আকাঙ্ক্ষাগুলো সবচেয়ে স্পষ্টভাবে প্রদর্শিত হয় তারা শুধু জাতিসংঘের সার্বভৌম সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপই করে না বরং অবৈধ অবলম্বন করে ফলে বিশ্বের অনেক ইত্যাদিও সার্বভৌমত্ব বড় ধরনের ঝুঁকি মুখে পড়ে রাশিয়া দূতাবাস তার দেশের দু সতেরো সালের একটি প্রতিবেদনে বরাদ দিয়ে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিভিন্ন উপায় তুলে ধরেছে সেগুলোর মধ্যে অবাণিজ্যিক বাণিজ্যিক সংস্থা প্রতিষ্ঠান বা সমর্থন করা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা জনমত গঠনের জন্য গণমাধ্যম ও সামাজিক নেটওয়ার্কের ব্যবহার প্রতিবাদ উস্কে দেওয়া এবং ফেডারেল বা আঞ্চলিক নির্বাচনে হস্তক্ষেপ করা উল্লেখযোগ্য রাশিয়া দূতাবাস জানায় কৌশলগত স্বাধীনতা ও একটি ন্যায্য বিশ্ব ব্যবস্থার সার্বভৌম দৃষ্টিভঙ্গি বজায় রাখা দেশগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য অন্যান্য সরঞ্জাম রয়েছে যারা নিজেদের বিশ্বের শাসক বলে মনে করে তারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অজুহাতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এ ধরনের নীতি স্পষ্টতই বিশ্ব ব্যবস্থার স্থায়িত্ব নষ্ট করে এবং বিশৃঙ্খলা ও বিপর্যয় ডেকে আনে অসম্পূর্ণ তালিকায় আছে ইরাক লিবিয়া ইয়েমেন সিরিয়া এবং আফগানিস্তান রাশিয়া দূতাবাস আরও জানায় তৃতীয় দেশে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে রাশিয়া তার নীতিগত অবস্থানে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের মতো অনেক রাষ্ট্র বিদেশি শক্তির নেতৃত্ব অনুসরণ না করে নিজস্ব জাতীয় স্বার্থের জন্য তাদের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতি প্রণয়ন করে এবং একই প্রন্থা অবলম্বন করে রাশিয়া তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে যাচ্ছি পরের সংবাদে বিএনপির উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ আব্দুল মোমেন বলেছেন যারা দেশে মানবাধিকার লঙ্ঘন করেছে সন্ত্রাসের রাজত্ব কায়ম করেছে তারাই কি এসবে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচার করবে এটি একটি ভাতবাজি বিএনপির সাতাশ দফা কর্মপরিকল্পনার মধ্যে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিচার প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন গতকাল সোমবার বিএনপির দফা উত্থাপন করা হয় তাতে বলা হয়েছে গুম খুন ও বিচার হত্যাকাণ্ড নির্যাতনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিচার করা হবে আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এ বিআইআইএস আয়োজিত অনুষ্ঠান শেষে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন দু এক থেকে দু সাল পর্যন্ত তারা দেশব্যাপী সন্ত্রাসী রাজত্ব কায়েম করে এত সন্ত্রাস যে আদালতের জজ সাহেব শান্তিতে থাকতে পারেননি ব্রিটিশ রাষ্ট্রদূত এ লোক সিলেটে বেড়াতে গিয়েছিল সেখানে তার ওপর বোমাবাজি হয় একদিনে দেশের চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় বোমাবাজি হয় অনেক নামি দামি লোকের ওপর হামলা হয়েছে মাইনরিটি গ্রুপে বারোটা বেজেছে তারা আতঙ্কে ছিল পরপর পাঁচবার দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ চিহ্নিত হলো। আর সেই সঙ্গে আমাদের বহু নেতারা মারা গেলেন তখন তৎকালীন একটি সভা করলেন সেখানে গ্রেনেড হামলা হলো ক্লিন হার্টের গল্প জানেন পঞ্চান্ন জন লক্ষ্যে মারা হয়েছিল যুক্তি দেওয়া হয় তারা হার্ট ফেল করে মারা গেছেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ